আজ থেকে শুরু ঈদের ছুটি ঘরমুখ মানুষের রেল যাত্রার খবর জানাতে আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত হয়েছে সহকর্মী শফিকুজ্জামান রুবেল ও চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে নয়ন বড়ুয়া জয় শুরুতেই যাব রুবেলের কাছ থেকে জেনে নিতে চাই যে ট্রেনে মানুষের ঈদ যাত্রায় ভিড় কেমন দেখছেন জি আপনাকে ধন্যবাদ আসলে ট্রেনে মানুষের ঈদ যাত্রার ভিড় কিন্তু বেড়ে গেছে তবে সেই ভিড়টা কিন্তু কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে গত কয়েক বছর আমরা যেটা উদাহরণ বলি আমাদের যেটা ঈদ যাত্রায় আসলে সবসময় খবরের শিরোনাম হয় মানুষের উপচে পড়া ভিড় সেই উপচে পড়া ভিড় কিন্তু নেই এর কারণ আপনি জানেন যে এবার ট্রেনের যাত্রা ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এবং অভাবনীয় উদ্যোগ নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 100% অনলাইনে টিকিট ব্যবস্থা করা হয়েছে সেই সাথে প্ল্যাটফর্মে মানে ট্রেন স্টেশনে ঢোকা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত কয়েক স্তরে কিন্তু ট্রেক টিকিট চেক করা হয় এবং বিনা টিকিটে কোনো মানুষ এবং এনআইডি কার্ড দেখানো ছাড়া কোনো মানুষই কিন্তু কোনো যাত্রী কিন্তু স্টেশনে ঢুকতে পারছেন না সেই জন্যই মূলত স্টেশনগুলো একদম সুন্দর সুশৃঙ্খলভাবে এই যাত্রা নির্বিঘ্নে আসলে হচ্ছে যারা ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন যাত্রা করেন তাদের যেই তিক্ত অভিজ্ঞতা প্রতি বছরে সেই অভিজ্ঞতা কিন্তু এবার নেই আমরা দেখি প্রতি বছরই এই ট্রেন স্টেশন থেকে বিভিন্ন গল্প কিন্তু তৈরি হয় আমরা দেখি যে টিকিট কালাবাজারির সংখ্যা হয় অনেক সময় হই হুল্লোড় পরিবেশ সৃষ্টি হয় অনেক সময় আহতর ঘটনাও ঘটে ক্লান্তি অনেক বেড়ে যায় মানুষ টিকিট সংগ্রহ করে কিন্তু যেতে পারে না এই ধরনের ঘটনা ঘটে কিন্তু এবার সেরকম কোনো ঘটনাই কিন্তু নেই একদম সুন্দর পরিবেশ সুশৃঙ্খলভাবে মানুষজন প্ল্যাটফর্মে এই স্টেশনে আসছেন ট্রেনে উঠছেন এবং তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছেন শিডিউল বিপর্যয়ের কথা যদি বলি সকাল থেকে এ পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে কোনোটাই শিডিউল বিপর্যয় বলা যায় না আমরা শিডিউল বিপর্যয় যেগুলো দেখে আসছি পূর্বের অভিজ্ঞতা থেকে সেরকম কিন্তু নাই দু চার মিনিট এদিক ওদিক হচ্ছে ট্রেনগুলো কিন্তু নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে যাত্রীদের নিয়ে এবং প্রতিটি ট্রেনে কিন্তু পরিপূর্ণভাবে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছচ্ছে মানে গন্তব্যে ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা যে ঈদের যে আনন্দ ঈদের যে আনন্দ পরিবার পরিজনের সাথে বাড়িতে যাচ্ছে সেই ঈদ আনন্দটাকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই যে স্বস্তির যাত্রা তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কমলাপুর থেকে আমরা চলে যাব আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় তিনি রয়েছেন চট্টগ্রামে ধন্যবাদ রুবেল আপনাকে আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশনেও কিন্তু যারা ঘরমুখ মানুষ তারা অপেক্ষা করছেন তো সকাল থেকে যে ট্রেনগুলো গেছে সেই ট্রেনগুলোর কোনো শিডিউল বিপর্যয় আমরা দেখিনি তো এখনও অনেক যাত্রী অপেক্ষা করছেন যেহেতু ধাপে ধাপে ট্রেনগুলো যাচ্ছে স্পেশাল ট্রেনও কিন্তু গতকাল থেকে চালু হয়েছে সব মিলে বলা যায় গতকাল সবচেয়ে বেশি মানুষ কিন্তু চট্টগ্রাম শহর ছেড়েছেন যেহেতু চট্টগ্রাম শহর বলতে এখানে বাণিজ্যিক এলাকায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মানুষ কিন্তু চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে এখানে বসবাস করেন যখন কিন্তু ঈদ পার্বণ আসে তখন এখান থেকে তারা নারীর ঠানে চলে যায় বিভিন্ন গন্তব্যস্থানে বা গ্রামে গঞ্জে লোকালয়ে সেখানে তো এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না কিন্তু চট্টগ্রাম শহর গতকাল সবচেয়ে বেশি কিন্তু এই জায়গা থেকে তারা ঘরে ফিরেছেন তো আছো তার কোনো ব্যতিক্রম দেখছি না দেখতে পাচ্ছেন সকাল থেকে মানুষ ট্রেনের অপেক্ষায় আছেন যেহেতু নিরাপদ বাহন হিসাবে তারা নিয়েছেন ট্রেনকে তো এবার অনলাইনে টিকিট হওয়ার কারণে সুবিধা হয়েছে দীর্ঘ লাইনে অপেক্ষা করে কিন্তু তাদের ট্রেনের টিকিট নিতে হয়নি সেই কারণে এখানে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি এবার ছাদে কোনো ভ্রমণ করতেও আমরা দেখছি না যেহেতু ট্রেনের সংখ্যা অনেক বেশি একই সাথে যে নিয়মিত যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের সাথে স্পেশাল কিন্তু অনেক বগি কিন্তু সংযুক্ত হয়েছেন সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে চট্টগ্রামে গতকাল এমনকি এর আগের দিনও যে ঈদ যাত্রার খবর যদি আমরা আপনাকে জানাই এবার ভোগান্তি কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে যারা যাত্রীরা আছেন আছো যারা বাড়ি ফিরছেন তারাও বলছেন ভোগান্তিটা কিছুটা কম ছাদে না হলেও কিন্তু অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে প্রবেশ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে যারা স্ট্যান্ডিং টিকিট নিয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এমনকি যারা টিকিট পেয়েছেন যারা আগে কিন্তু আগেভাগে যারা টিকিট সংগ্রহ করেছেন তারা
দেখছে কিন্তু আসলে সিটে বসে ট্রেনে ভ্রমণ করছেন, বাড়ি যাচ্ছেন। একই সাথে শুধু ট্রেন না, আমরা যদি বলি বাসে করেই কিন্তু চট্টগ্রাম শহর ছেড়ে যাচ্ছে অসংখ্য মানুষ, যেহেতু ঈদ বলে কথা, পরিবার পরিজনের সাথে ঈদ করার আনন্দ, এমনকি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটে যায় কিন্তু আসলে মা বাবার কাছে। তো এবারেও আমরা দেখছি চট্টগ্রাম শহর থেকে কিন্তু অসংখ্য মানুষ ছুটে যাচ্ছে। একই সাথে চট্টগ্রামের মানুষ যারা কিন্তু দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চাকরি সুবাদে ব্যবসার সুবাদে যেখানে বসবাস করেন তারাও কিন্তু চট্টগ্রামে ফিরছেন। তো বোঝা যাচ্ছে যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও তারা সতর্ক অবস্থানে আছে। আমরা দেখছি তারা যে ট্রেনে যারা ঘরে যাচ্ছেন, ফিরে ঘরে ফিরছেন, তারা যেন নিরাপদে, যে নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে যারা বেছে নিয়েছেন সেই বাহন যেন নিরাপদ থাকে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে।